করোনা আবহে যেখানে ভ্যাকসিন নিয়ে চারিদিকে চলছে মানুষের হয়রানি, সেখানে একেবারেই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শুভুয়াড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। করোনা আবহে অসহায় হয়েছে বহু মানুষ, ছোট বড় বহু কর্মসংস্থান বন্ধ হয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে বহু পরিবার। প্রায় গত এক বছর ধরে এই অতিমারির সময় সমস্ত স্তরের মানুষ আমাদের দেশ ও সারা বিশ্বে করোনার কাছে অসহায়। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এই সংক্রমণ রুখতে মাস্ক স্যানিটাইজার সচেতন বার্তা বিভিন্ন বিধি নির্দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ হলো একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখা। সেই দিক থেকে দেখা গিয়েছে লকডাউন পরবর্তীতে আংশিক লকডাউন এবং বিধি নির্দেশও। এমন তো অবস্থায় বহু মানুষ কাজ হারিয়ে সংসারে অচলাবস্থা ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে বহু মানবিক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেমন পাশে দাঁড়িয়েছে, সে সঙ্গে সরকারিভাবে রেশন সামগ্রী সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। লকডাউন পরিস্থিতিতে আজ পেটা ও একদিন না খেয়ে মানুষ দিন কাটাচ্ছে। অর্থনৈতিক সংকট কোনো না কোনোভাবে একাধিক উপায়ে পার করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে। এই কঠিন পরিস্থিতিতে করোনা সংক্রমণ থেকে জীবন বাঁচাতে একমাত্র অবলম্বন টিকাকরণ। ভ্যাকসিন নিতে প্রথম দিকে মানুষ এইভাবে আগ্রহ না দেখালেও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিয়ে রীতিমতো হিড়িক উঠেছে। কখনো দেখা গিয়েছে লাইনে দাঁড়িয়ে সারা রাত যে কেউ ভ্যাকসিন মিলছে না, এমন ঘটনা ভুরি ভুরি। সেই সঙ্গে ভ্যাকসিন নিতে গিয়ে হাতাহাতি, লাঠালাঠি, রক্তাক্ত গোলাগুলি বিভিন্ন প্রান্ত থেকে সে খবর উঠে এসেছে। সেদিক থেকে একেবারেই ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে হাওড়ার পাঁচলা গাবপেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে টিকাকরণে শুভুয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার মানুষকে সংক্রমণ থেকে রক্ষা পেতে সুপার স্প্রেডার অর্থাৎ ব্যবসায়ীদের চিহ্নিত করার পাশাপাশি যে সমস্ত মানুষের সর্বাধিক আগে ভ্যাকসিন নেওয়া প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। কয়েক হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, শান্তিপূর্ণভাবে ভ্যাকসিনেশন চলছে, তাতে এলাকার মানুষ প্রধানের এমন ভূমিকা দেখে খুবই খুশি। সহজ সরলভাবে ভ্যাকসিন নিতে পারছেন তারা। এমনই শান্তিপূর্ণভাবে চললে আগামী দিনের সকলের ভ্যাকসিনের যথা সময় পাবেন বলে আত্মবিশ্বাসী এলাকাবাসী। করোনা অতিমারির জেরে সাধারণ মানবজীবন থমকে পড়েছে। গত এক বছর ধরে করোনায় কাবু সাধারণ মানুষের যে জনজীবন, মূলত সর্বস্তরের মানুষের কাছে করোনা আতঙ্ক ইতিমধ্যেই গ্রাস করেছে। গত এক বছর ধরে যেমন বিভিন্ন নামি কোম্পানি থেকে ছোটোখাটো ব্যবসা সব কিছুই থমকে পড়েছে, বন্ধ হয়েছে কর্মসংস্থান, বহু মানুষ কাজ হারিয়ে অসহায়ভাবে দিনযাপন করছে, অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বহু পরিবারে। এমতো অবস্থায় গত বছর আমরা দেখেছি যেভাবে বেশ কিছু মানুষ, সহৃদয় মানুষ, অসহায় মানুষকে সহযোগিতা করতে যেমন ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে এসছে, তো সেই দিক থেকে অর্থনৈতিক সংকট কোনোভাবে দিন পার করা সম্ভব হচ্ছে। তবে এই করোনা থেকে বাঁচতে একমাত্র উপায় হলো ভ্যাকসিন। মূলত বলার কারণটাই হলো অর্থনৈতিক সংকটে যেমন বিভিন্নভাবে সহযোগিতা পাওয়া যাচ্ছে কোনোভাবে, একদিকে যেমন সরকার, অন্যদিকে বহু সংস্থা, বহু স্বেচ্ছাসেবী সংগঠন, বহু মানুষ বিভিন্নভাবে এগিয়ে আসছেন, অর্থাৎ কোনোরকমে আত্মপেটা খেয়েও দিন পার করা সম্ভব। এই লকডাউন বা করোনা বিধি বা যে বিধি নির্দেশের সময় সেই সময়। তবে জীবন বাঁচাতে একমাত্র ভরসা ভ্যাকসিন। ভ্যাকসিন নিতে গিয়ে বহু জায়গায় দেখা গেছে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, হাতাহাতি থেকে লাঠালাঠি সব কিছুই নজরে এসছে। বলতে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই মানে ভ্যাকসিন নিতে গিয়ে যেখানে আগের দিন মাঝরাত, আগের একদিন আগে থেকে সেই লাইনে দাঁড়িয়ে থাকার যে মানুষের ঢল সেটা আমরা দেখেছি। আজকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি হাওড়ার পাঁচলার গাবেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের যে চিত্র একেবারেই আলাদা। মূলত যেখানে একাধিক বিষয়ে যে জনপ্রতিনিধির এই ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে যেখানে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই এলাকায় অর্থাৎ এই গাবেরিয়া স্টেট জেনারেল হাসপাতাল শুভুয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এখানে দীর্ঘদিন ধরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানুষকে, তবে এখানে কিন্তু একবারে শান্তিপূর্ণভাবেই চলছে। আমরা সেই চিত্রই দেখাবো টাইমস বাংলার পর্দায়, যেখানে প্রধান নিজে হাতে
যে সমস্ত মানুষ অর্থাৎ যারা সুপার স্প্রেডার তাদেরকে সর্বাধিক গুরুত্ব রেখে যাতে করে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই গুরুত্ব রেখেই তাদেরকে আগে যেমন দেওয়া হচ্ছে, তার সঙ্গে যে সমস্ত মানুষের প্রয়োজন বিভিন্নভাবে যাদের এই করোনা বেশি করে এফেক্ট অর্থাৎ ক্ষতি করতে পারে সেই সমস্ত মানুষকে বেছে বেছে বাড়িতে সোজা পৌঁছে গিয়ে তাদেরকে নিয়ে এসে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেই চিত্রই দেখাবো। মানে দেখছেন যে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন নিয়ে সমস্যা হচ্ছে, সেই জায়গায় এখানে কোনো ঝামেলা বা কোনো সমস্যা হলে শোনা যায়নি, মানে আপনার বাড়িতে আপনাকে যোগাযোগ করেছে? দেখছেন তো ভ্যাকসিন নিয়ে অনেক জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, তো আপনাদের সেই রকম কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না। আজকে নিতে এসেছেন, কিভাবে নিচ্ছেন ভ্যাকসিন? কিভাবে নিচ্ছি বলতে, আমার স্বামী হোটেলে কাজ করে বাইরে, এবার সে রোজে আসা যাওয়া করে, তাই জন্য যেহেতু ও আসা যাওয়া করে ওর ভ্যাকসিন হয়ে গেছে, সেহেতু প্রধান সাহেব আমাকে বলেছেন যে আমারও ভ্যাকসিন হওয়াটা দরকার, ওই জন্য আমি ভ্যাকসিনটা নিয়েছি। মানে আপনার যে ফ্যামিলি এখান থেকে নিয়েছে? হ্যাঁ, সবাই এখান থেকে নিয়েছে, আজ আমি আসছি। মানে আপনাকে প্রধান সাহেব, হ্যাঁ প্রধান সাহেব আমাকে সাহায্য করেছেন এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য। এর জন্য আগে কি নাম লেখাতে হয়েছিল? হ্যাঁ, আমি নাম লিখিয়েছিলাম প্রধান সাহেবের কাছে, তাই প্রধান সাহেব আমাকে ডেকেছে। ভ্যাকসিন নিতে এসেছেন? হ্যাঁ, আমি ভ্যাকসিন নিতে আসছি। মানে কীভাবে আজকে ভ্যাকসিন নেওয়ার জন্য নাম লেখানো বা কি প্রসেসটা কীভাবে হলো আপনার? প্রসেসটা বলতে গেলে আমাদের প্রধান সাহেব এই ব্যাপারে খুব সচেতন এবং প্রত্যেক এলাকায় গিয়ে তার বুথভিত্তিক অনুযায়ী প্রত্যেকে বলে আসছে, বিশেষ করে যারা ব্যবসায়ী সমিতি আছে বা ব্যবসায়ী যারা দোকান করতে আছে তাদেরকে আগে গিয়ে বলছে যে তোমরা আগে যেটা ভ্যাকসিন নিয়ে আসো, কারণ তোমাদের সঙ্গে আরও লিঙ্ক আছে চারিদিকে, মালানি যেহেতু তোমাদের ভ্যাকসিন আগে নিতে হবে। সে প্রধান সাহেব বলেছে আমাকে নাম দাও, প্রত্যেকে এতে যতগুলো দোকান আছে প্রত্যেকে নাম দিয়ে যাও, অন্তত তাদের আগে দিই, যেহেতু ব্যবসাটাই বলবো যে এই জন্য এইভাবে প্রধান সাহেব আমাদের বিশাল সহযোগিতা করেছে। 5 জুলাই মনে হচ্ছে এরকম প্রধান পাওয়া খুব মুশকিল, মানে আমাদের প্রধান গ্যাসলুট থেকে এমনভাবে সবাইকে সাহায্য করে, মানে প্রধানের প্রচুর ভূমিকা আছে। মানে আরও একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে একবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, হাতাহাতি থেকে লাঠালাঠি, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে প্রধানের তৎপরতায় ভ্যাকসিন পাচ্ছেন, কী বলবেন? একদম আমাদের এটা বলা অবকাশ লাগে না যে প্রধান সাহেবের তত্ত্বাবধানে চলে আমাদের হসপিটালে কোনো ঝামেলা নেই, কোনো হৈহুল্লোড় নেই, কোনো মারপিট নেই, একদম শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেক দিনে 3-4 মাস যাবৎ একইভাবে ভ্যাকসিন আসছে, কেউ কোনো অভিযোগ করতে পারেনি, প্রত্যেকেই আসছেন, প্রত্যেকেই লাইনে ঠিক ভ্যাকসিন পেয়ে যাচ্ছে, কোনো অভিযোগও নেই। অনেক জায়গাতে দেখা যাচ্ছে আগের দিন রাত থেকে ভ্যাকসিনের জন্য দাঁড়িয়ে লাইন, আজকে কখন আপনি লাইনে দাঁড়িয়েছেন? না, আমরা বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে দেওয়া নেই, আমরা 12:30-1টার সময় আসছি, লাইনে ছিলাম, এখন প্রায় অনেকেরই হয়ে গেছে, আর হবে, কিছু ব্লক বাকি আছে, মনে হয় ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম। মানে নামটা যে লিখিয়েছেন কীভাবে? আমরা প্রধান তত্ত্বাবধানে, প্রধান বলছি যারা ব্যবসায়ী সমিতি যে বা আশপাশে যারা আছে নামগুলো আমাকে দাও, আমি হসপিটালের সঙ্গে যোগাযোগ করে যাতে না কোনো গণ্ডগোল হয়, যাতে কোনো ইয়ে না হয়, সেইভাবে আমি একটু দেখছি, থেকে উনি সবাইকে সহযোগিতা করে এখানে নিয়ে আসছে। আমার নাম সুমন শাসমল, আমি ব্যবসায়ী, হ্যাঁ আমার মুদিখানা আছে, প্লাস আমি ব্যাংকের একজন CSP হিসেবে কাজ করি। একদম পারফেক্ট, কোনো প্রবলেম নেই আমাদের।
আমাদের একদম টাইম মাফিক বলে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে আসুন আপনার ভ্যাকসিন হয়ে যাবে। এখনো তো দেখছেন বিভিন্ন জায়গায় আগের দিন বিকাল থেকে রাত থেকে লাইন দিয়ে, না না আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের প্রধান সাহেব প্রচুর হেল্প করেছেন আমাদের, শুধু ওনার কাছে নামটা এন্ট্রি করানোর ব্যাপার ছিল, বাড়িতে গিয়ে বলে এসছে যে আমাদের নামটা এন্ট্রি করিয়ে দিন, আমরা নাম এন্ট্রি করিয়ে দিয়েছি আমাদের সময় মতো, টাইমটাও উনি বেঁধে বলে দিয়েছেন যে এই টাইমে গেলে আপনার হয়ে যাবে। আমি অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের একটাই কথা বলবো যে আমাদের এখানের প্রধান সাহেব যেভাবে মেনটেন করে হসপিটালের সঙ্গে যোগাযোগ করে সাধারণ মানুষের যেভাবে সুবিধা পাইয়ে দিচ্ছেন, মানে আমাদের না বেশি লাইনে দাঁড়াতে হচ্ছে, না কোনো গড়মিল হচ্ছে, না কারোর সাথে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব ঝামেলা হচ্ছে, তো অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানেও যদি এইভাবেই পদ্ধতিগতভাবে চলা যায় তাহলে কোনো সমস্যা আশা করি হবে না, মানে মানুষ সাধারণ মানুষ যে সমস্যায় পড়ছে সেই সমস্যাটা হবে না। এমনিতেই এই লকডাউন বা এই করোনা পরিস্থিতির জন্য প্রত্যেকটা মানুষই একটা সমস্যার মধ্যে আছে, তার উপরে এই ভয় একটা মানুষের কাজ করছে, করোনা এটা রোগটা নিয়ে মানুষের একটা ভয় কাজ করছে, তার উপরে যদি মানে যদি কর্তৃপক্ষ যারা আমাদের সাহায্য করার দরকার তারাই যদি এই ধরনের পদ্ধতির ভুল করে তো আমরা সাধারণ মানুষ আরও হতাশ হয়ে পড়বো। তাই এখানের প্রধান সাহেব যেভাবে পদ্ধতিগতভাবে এগোচ্ছেন যদি অন্য জায়গাতেও এই পদ্ধতিতেই ভ্যাকসিনটা হয় আশা করি কোনো অসুবিধা হবে না। ভ্যাকসিন নেওয়ার জন্য কোথাও দেখা যাচ্ছে রাজ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ, কোথাও বা সারা রাত জাগার পর অবশেষে ভ্যাকসিন মিলছে না, তার পাশাপাশি কোথাও হাতাহাতি লাঠালাঠি, বিভিন্ন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তাদের স্বজন পোষণের, তো সেই চিত্র একেবারেই ব্যতিক্রম পাঁচলার গাব্বেরিয়া হাসপাতালে। শুভহরা গ্রাম পঞ্চায়েত প্রধান যার উদ্যোগে গাব্বেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে একেবারে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে যাদের ভ্যাকসিনটা অত্যন্ত প্রয়োজন যাতে করে এলাকায় সংক্রমণ খুব দ্রুত না ছড়িয়ে পড়ে, তৃতীয় ঢেউ আরও বিপজ্জনক, সেই কথা মাথায় রেখেই এই ভয়াবহ সময়েও মানুষের পাশে সমান্তরালভাবে যেমন পরিষেবা দেওয়ার প্রয়োজন সেইভাবেই এই ভ্যাকসিনেশন পর্ব চলছে, যে মানুষটির উদ্যোগে তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা মূলত যেখানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা অশান্তি পরিবেশ সৃষ্টি হয় সেখানে এই যে আপনার এলাকায় কীভাবে ভ্যাকসিনেশন করছেন? আমরা মোটামুটি পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নিই, আমরা টিভিতে তো দেখেছি যে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন নিয়ে যে গণ্ডগোল চলছে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে সমস্ত সুবড়া অঞ্চলে যে সমস্ত মানুষজন আছে যারা কারবার করে, যে সবজিওয়ালা থেকে আরম্ভ করে মুদিখানা দোকানদার, যাদের সোনার দোকান আছে এবং বিভিন্ন হোটেলে যারা কাজ করে, আমি প্রত্যেককে বলেছি যে আমার পঞ্চায়েতে এসে আপনারা নাম নথিভুক্ত করে যান, এবং সেই নাম নথিভুক্ত করে যাওয়ার পর তার পরের দিনকে আমি এখানে আমাদের যে সুপার ম্যাডাম আছে ওনাকে লিস্টটা দিই, লিস্টটা দিলে আমাদের প্রতিদিন সুবড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় 150 জন করে এখানে ভ্যাকসিনের ব্যবস্থা ম্যাডাম করে দেন, এবং আমরা প্রত্যেক মানুষকে বলেছি যে কোনো রং নয় কোনো দন নয়, প্রত্যেক মানুষ যারা আমাদের কাছে আসছে যারা ওই সবজিওয়ালা থেকে আরম্ভ করে টোটোওয়ালা আর এই যে মিল বয় তাদেরকে আমরা ভ্যাকসিনগুলো করিয়ে দিচ্ছি সুবড়া পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে। এমনকি আমি নিজে এই মহামারীর সময় হাসপাতালে মাসের পর মাস আমি নিজে দাঁড়িয়ে থেকে মনিটরিং করে এই ভ্যাকসিনগুলো আমার এলাকার মানুষের করাচ্ছি। মানে তৃতীয় যে ঢেউ আজকে পড়তে চলেছে সেই কথা মাথায় রেখেই সুপার স্পেশালিটি করে আগে দিচ্ছেন? একদম একদম, যেহেতু তৃতীয় ঢেউ আসছে সেই ঢেউটা আসার আগে যদি আমি সুবড়া গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মানুষগুলো আছে তাদের পুরো ও ভ্যাকসিনটা যে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজটা যাতে কমপ্লিট তৃতীয় ডোজ আসার আগে করে দিতে পারি সেই চেষ্টায় আমি রাত দিন এই গাব্বেরিয়া হাসপাতালে পড়ে আছি। আরও একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের মধ্যে যেমন একটা মানে আতঙ্ক যে ভ্যাকসিন পাবো কি না পাবো, তার আগের দিন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এইরকম যে পরিষেবা এখানের পরিস্থিতিটা কেমন? না এখানের পরিস্থিতি আমরা প্রত্যেক মানুষকে বলে দিয়েছি যে আপনারা আমাদের কাছে এসে আধার কার্ডটা জমা দিন, আজকে যদি আধার কার্ড জমা দেয় কালকে তার এন্ট্রি হবে, পরশু দিনে তার ভ্যাকসিন এখানে গাব্বেরিয়া হাসপাতালে থ্রোলিভাবে হয়ে যাচ্ছে, এসে হয়তো 200 জন একসাথে এসে গেল, 200 জন লাইন দিয়ে ভ্যাকসিনটা আমাদের এখান থেকে করিয়ে দেওয়া হয় সুষ্ঠুভাবে, কোনো ঝামেলা ঝঞ্ঝট এখন পর্যন্ত গাব্বেরিয়া হাসপাতালে এখনও হয়নি, মানুষ সুষ্ঠুভাবে আসে
এখান থেকে ভ্যাকসিন নিয়ে আবার বাড়ি ফিরে যায়। যেখানে দেখা যাচ্ছে আপনার কাছে 150 বা 200 সংখ্যার মানুষ ভ্যাকসিন পাবে, অন্য জায়গায় দেখা যায় 150-200 পাচ্ছে, সেখানে কিন্তু অশান্তির একটা পরিবেশ বা বাতাবরণ তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? সেই জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে আমাদের পঞ্চায়েতে এসে আগের দিন আপনারা নথিভুক্ত করে যান, হাসপাতালে এসে হই হই করবেন না। আমাদের পঞ্চায়েতে আধার কার্ডটা ওনারা জমা দিয়ে যাচ্ছে, আমরা এন্ট্রি করে ওনাদের মোবাইল নাম্বারে আমরা মেসেজ করে দিচ্ছি বা ফোনে বলে দিচ্ছি যে আপনার কালকে 2টার পর থেকে বা 10টার পর থেকে আপনার ভ্যাকসিন আপনি আপনি গাবড়িয়া হাসপাতালে এসে যোগাযোগ করুন। না, মানুষকে বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, এখানে মানুষ আসছে, হয়তো 2 ঘন্টার মধ্যে মানুষ তার ভ্যাকসিনটা নিয়ে চলে যাচ্ছে। আর একটা ব্যাপার যে অনিশ্চয়তা ভুগছে, যেখানে হচ্ছে বেশি করে অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে, ভ্যাকসিন পাবো কি না পাবো, যে আসার পর লাইনে দাঁড়ানোর পর সেই পরিস্থিতিটা এখানে নেই একবার? না, একদম সেটা এখানে নেই, এখানে এন্ট্রি করার পরই মানুষ আসে এবং থ্রোলি দ্বারা ভ্যাকসিনটা নিয়ে চলে যায়। মানে এখন যে সুভাষ কার্ডটা দিচ্ছেন এই পর্যায়ে, এরপরে কোন ধরনের মানুষগুলো দেখবেন, কোন কাটাগরি? এখন পর্যন্ত আমরা প্রায় 5000-এর মতো মানুষকে আমার সুভাষ গ্রাম পঞ্চায়েতের আমি ভ্যাকসিন দিতে পেরেছি এই আমাদের সুপার ম্যাডামের আর কি এই তত্ত্বাবধানে, এবং আমাদের বিধায়ক MLA সাহেবেরও তত্ত্বাবধানে, উনিও আমাদের যথেষ্ট হেল্প করে যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়ায় আমরাও ঠিক সেইভাবে কাজটা করতে চাচ্ছি। আমার নাম হালিম মল্লিক, সুবাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। সিস্টেমে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখানকার মানুষ তো রীতিমতো নিশ্চিত যে তারা ভ্যাকসিন পাবে, যে সমস্ত এলাকার মানুষের সর্বাধিক অর্থাৎ আগে প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে আগে দেওয়া হচ্ছে, ঠিক স্টেপ বাই স্টেপ অর্থাৎ পরিকল্পনা মাফিক ভ্যাকসিনের কাজ চলছে এমনটাই মানে বলছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে পদ্ধতিতে অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা মাফিক চলছে প্রধানের তৎপরতায়, এই ভাবে যদি অন্যান্য জায়গায় সাধারণ মানুষকে দেওয়া যায়, এখানকার মানুষ যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের দাবি শান্তিপূর্ণভাবেই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি সম্পন্ন হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।